হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইলাস্ট্রেটরের আরেকটি নতুন ভিডিওতে দেখব কিভাবে একটি সিম্পল লোগো ডিজাইন করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে এবং নিচ্ছি একটি নতুন পেজ 1000x1000 পিক্সেল, যেহেতু আমার অলরেডি নেওয়া আছে তো আমি ক্রিয়েট করে দিলাম এবং আমি পেন টুল সিলেক্ট করলাম এবং ফিল কালার অফ করে দিলাম এবং স্ট্রোক কালার ব্ল্যাক করে দেওয়ার পরে কিছুটা বড় করে নিলাম এবং আমি এখন একটি আঁকছি। আমাদের এখন একটি শেপ আঁকা হলো। তো আমরা এখন স্ট্রোক কালারটি অফ করে দিলাম এবং ফিল কালারটি অন করে দিলাম এবং আমরা আবারও পেন টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে নিয়ে আমরা সিলেক্ট একটু চেঞ্জ করে নিলাম আমাদের মোটামুটি এ পার্টটি আঁকা শেষ। আমি এটাকে অফ করে দিলাম এবং ফিল কালার অফ করে দিলাম। এখন আমরা আবারও পেন্টিং সিলেক্ট করলাম ফিল কালার অফ করে দিলাম। আমাদের মোটামুটি কাজ শেষ। এটি কালার চেঞ্জ করে দিলাম এবং কালারও চেঞ্জ করে দিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন দেখতে পারি আমাদের কাজ যেহেতু শেষ, সেহেতু আমরা এখন এটিকে পিনে লিখে নিলাম লোগো এবং জিপিজিতে দিলাম আমরা পিন জি। কাজ যেহেতু শেষ তো আমরা এখানে খোলাসা করে খুব দেখতে পাচ্ছি আমাদের লোগোটি। আমাদের লোগোটির কাজ শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না।